হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীঘাতে ঘুরতে এসে সবারই কিন্তু কম বেশি ইচ্ছে থাকে যে একদম সমুদ্রের ধারের কোনো হোটেলে থাকব। তবে সেই হোটেলগুলোর প্রাইস একটু বেশি হওয়াতে অনেকেই থাকতে পারো না। কিন্তু আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে কিছু এমন হোটেল শেয়ার করব যেগুলো কিনা সমুদ্রের একদম ধারে রয়েছে, অথচ বাজেট ফ্রেন্ডলি, তোমরা চাইলে অনায়াসেই সেখানে থাকতে পারো। তো সেই হোটেলগুলো কি আছে, হোটেলের সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকে প্রথমেই আমি তোমাদের সাথে যেই হোটেলটা শেয়ার করব সেটা হচ্ছে হোটেল সি ব্রিজ। এই হোটেলটা ওল্ড দীঘা সমুদ্র সৈকতের একদম কাছে অবস্থিত। এই হোটেলে কিন্তু তোমরা নন এসি, এসি আর সি ফেসিং এই তিন ধরনেরই রুম পেয়ে যাবে। এই হোটেলে নন এসি রুমগুলোর প্রাইস শুরু হচ্ছে 600 টাকা থেকে, আর এসি রুমের প্রাইস শুরু হচ্ছে 1200 টাকা থেকে, আর সি ফেসিং যে রুমগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1000 টাকা থেকে শুরু। আর এই হোটেলের টেরিস থেকে কিন্তু তোমরা সমুদ্র একদম সামনে থেকে দেখতে পারবে। দেখো, এই হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো রুম বুকিংয়ের জন্য। আর আমি যে হোটেলের প্রাইসগুলো, রুমের প্রাইসগুলো বললাম, সেগুলো কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে। নেক্সট যে হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভারতী নিবাস। এই হোটেলটা কিন্তু হোটেল সি ব্রিজের একদম ঠিক পাশেই রয়েছে। এই হোটেলেও তোমরা তিনটে ক্যাটাগরির রুম পেয়ে যাবে, নন এসি, এসি আর সি ফেসিং। এই হোটেলের যে নন এসি রুমগুলো রয়েছে সেগুলো 600 টাকা থেকে শুরু হচ্ছে, আর যে এসি রুমগুলো রয়েছে সেগুলো 1200 টাকা থেকে, আর সি ফেসিং রুম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 1500 টাকা থেকে শুরু হচ্ছে। আর এই রুমের যে রেটগুলো আমি বললাম সেগুলো সবই কিন্তু সিজনের অনুযায়ী আপ ডাউন করতে থাকে। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবারে নেক্সট যে হোটেলটা শেয়ার করব সেটা হচ্ছে হোটেল বিএস প্যালেস। তো এর আগে যে হোটেল সি ব্রিজটা দেখালাম, ঠিক তার এক পাশে যেরকম ভারতী নিবাস রয়েছে, তার আর এক পাশে রয়েছে এই হোটেল বিএস প্যালেস। এই হোটেলের রুম রেট কিন্তু 700 টাকা থেকে শুরু হচ্ছে। আর আমি এখন যে তোমাদের এই প্রথম তিনটে হোটেল দেখালাম, এই তিনটে হোটেলই সমুদ্র সৈকতের একদমই কাছে। আর এই হোটেলগুলো কিন্তু ফ্যামিলি হোটেল, যেখানে তোমরা এসে নিজেরা চাইলে রান্না করে খাওয়া দাওয়া করার সেই ব্যবস্থাও কিন্তু আছে। নেক্সট যে হোটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু ওল্ড দীঘার একটি খুব ফেমাস হোটেল, হোটেল ব্লু ভিউ। এই হোটেলে নন এসি, এসি, সি ফেসিং এই তিন ধরনেরই রুম রয়েছে। হোটেলের যে রুমের রেট সেটা 1000 টাকা থেকে শুরু হচ্ছে, আর 4000 টাকা পর্যন্ত হোটেলের রুম রেট রয়েছে। রুম রেটটা আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এই হোটেলের একটি বিশেষত্ব হচ্ছে এখানকার যে রুমের রেটগুলো সেটা কিন্তু ফিক্সড, এটা সারা বছর একই থাকে। সিজন অফ সিজন বলে কিন্তু প্রাইস কোনো রকম চেঞ্জ হয় না। এই হোটেলের ভেতরে লিফটের ফেসিলিটি রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, আর এদের নিজস্ব রেস্টুরেন্টও কিন্তু রয়েছে। আর এবারে যে হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব এটা ব্লু ভিউ হোটেলের ঠিক পাশেই রয়েছে, হোটেল শান্তি ভিলা। এই শান্তি ভিলা হোটেল কিন্তু দেখো একদম সমুদ্র সৈকতের সামনেই যে এই দোকানগুলো রয়েছে, দোকানের পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, এই গলিটা দিয়ে গেলেই একদম সামনে তোমরা দেখতে পারবে এই হোটেলটি। এটাও একটি ফ্যামিলি হোটেল, এখানে নন এসি, এসি, সি ফেসিং এই তিন ধরনেরই রুম তোমরা পেয়ে যাবে, যার রেট কিনা 1000 টাকা থেকে শুরু হচ্ছে। আর এই হোটেলের রুম রেট কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন করে। এই হোটেলে আগে লিফটের ফেসিলিটি ছিল না, তবে এখন কিন্তু লিফটের কাজ চলছে, এখানে লিফট তৈরির কাজ হচ্ছে। আর এই হোটেলের পাশ দিয়েই দেখো যে রাস্তাটা চলে গেছে, এটা একদম মেন রোডে যাচ্ছে, আর এই দিকের রাস্তাটা কিন্তু একদম সমুদ্রের সামনে গিয়ে উঠছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমাদের এই হোটেল সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।